আমাকে বলছে আমাদের কমিটির লোকেরা নামাজ পড়ে না। আপনি বলবেন আমরা কখনো বলবো না, ওরা নামাজ পড়ে না বলে আমাকে এনেছে, নামাজ পড়লে আনত না। বেনামাজিরা খুশি হয়ে যাবে, শালা আচ্ছা মৌলবি পেয়েছি আমাদের দলেই। বে নামাজ ছাড়া কিছুই নাই, সবাইকে নামাজ পড়তে হবে। আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী আমি আপনি সে তিনি, ধনী দরিদ্র গরিব বড় লোক, সুস্থ সবল অসুস্থ, আমি নামাজ পড়ছি, দাঁড়াতে পারি না, দাঁড়ালেই পড়ে যাব, বসে নামাজ পড়ি, পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো গত্যন্তর না। কেন পড়বেন পরে বলছি, আগে সভাপতির মানটা রাখি। উনি বলছেন ইনি শেরেক বেদাত সম্পর্কে কথা বলেন, এইটা দিয়ে আগে আরম্ভ করি। তো হাসছি কেন, তোর বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে বলে যাবি ভাই, ওটা কার বেটা গো, লাগিয়ে দাও লাগিয়ে দাও, কুনে আছে আমার হাতে, এই খোদবা পড়েছি আমি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এবারে সবাই শুনবেন, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালা, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালা, ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لقمان لابنه অনেক মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, তো সামনে একটু খালি আছে, এগিয়ে আসুন, ওনাদের বসার সুবিধা হয়ে যাবে, ওনারা শিশিরে দাঁড়িয়ে আছেন, একটু সামনে একটু এগিয়ে আসুন আর জমে জমে বসুন, ওনাদেরকে বসার একটু সুযোগ করে দিন, সকলে একটু এগিয়ে আসুন। ইনাকে ধন্যবাদ, উনি বললেন আপনারা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন, কুরআন শরীফ আছে, ওয়াইজা কিলা লাকুম তাবাসসাহু ফিল মাজালিসে, মজলিসে যখন বলা হয় মিশে মিশে বসো, মিলে মিশে বসো, ফাফসাহু তখন তোমরা মিলে মিলে বসো, ইয়াফসাহিল্লাহু লাকুম আল্লাহ প্রশস্ততা দান করবে, ওয়াইজা কিলান সুজু, আর নবী যদি বলেন উঠে যাও, এই তুমি ওঠো ওখান থেকে, তাহলে উঠে যাও, তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে। এতগুলো লোক বসে আছেন, আলেমগুলোকে ডেকেছেন, সভাপতি করেছেন, মোল সাহেবরা বসে আছে, এই দেখেন বসে আছে, কি তফাত আপনাদের আমাদের, এই নবী বলে যদি উঠে যাও তা তুমি উঠে যাও, মজলিস থেকে নবী কাউকে উঠতে বলবে, কে বলে দেখি, এই যে কোরআন এটা, ওই যা কিলান সুজু ফান সুজু, উঠতে বললে উঠে যাও, কি বুঝলেন, সেই কারণে আলেম ওলামা, এই কারণে খোঁড়াটাকে আনা, বলবো এটার মানে কি, এইখানে আমার মাসার দশটা ছেলে বসে আছে আর দু চারজন গণ্যমান্য মেহমান এলো, আমার ভাই আব্দুর রহমান এগিয়ে আস একটু, ওঠ তো ওইখানে বস, আপনি এখানে বসুন, নবীর জন্য বলা হচ্ছে আবু বকর ওমর ওসমান তালহা জোবাইর তুম হামারি হো, মেহমান কো জায়গা ছোড় দো, ওয়েজা কিলান সুজু ফান সুজু ইয়ার পাহিল্লা হিল্লাদিনা উতুলেল মাদার হাজাত, যদিকে আমি কোরআন হাদিসের এলেম দান করেছি তাদের পদমর্যাদা একটা আলাদা, একটা একটা করে বলবো, হ্যাঁ কি বলছে মাইকটা কাজ মুখে ভরে লবো, না না ও কদিনকার শ্রোতা, 50 বছর, এই তুমি একটু পেঁচিয়ে বসো দেখতে পাচ্ছ না, 50 বছর ওয়াজ করছি, 3 দিন বিয়ে করেছে করে বলছে শ্বশুর ঘরের মতো না নাই, ওহে এইটা কাছেই দিলে কথাগুলো জড়িয়ে যাবে, কই মাই কলার কোথায় গেল, কি বলছো বলো, এটা মুখে ভরে লবো কে, তুমি তো বলো নাই জানতে পারছি, তুমি বলতে পারবে না তো, যে বলছে তাকে বলছি, জানে না কিছু খামুখি বলতে, তুই সুজায় বস ছাড়ো হয়ে বলছি কেন, ফটো তুলবি নাকি, সারা ঘোড় দৌড়ের মতন করছে,
বাবু এই দেখো এটা আমার খুব ভালোবাসে, গলসি থানায় ছিল আগে, এগুলো সব মৌলবীরা আমাদের দলের। এদিকে আমি বলছি কি জুম্মার খোদবা পড়ে, পড়েন না পড়েন না? এই যে হযরত খোদবা পড়েন না পড়েন না? আমি যেটা পড়লাম এটা খোদবা, কতদিন চলছে এটা কে বলবে দেখি মজলিসে, কে বলবে? 1400 বৎসর। আমার নবী পড়েছেন, আবু বকর পড়েছেন, ওমর পড়েছেন, ওসমান পড়েছেন, আরো অন্যান্য সাহাবা। কোনটা? এইটা কোনটা? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিলু ফালা হাদিয়ালা। কি আছে এইটার ভেতরে? কেন 1400 বৎসর পড়া হচ্ছে? আজ কি বার? ও জুম্মা তো, তাহলে আবার পরের শুক্রবার, পরের জুম্মায় গিয়ে দেখবেন মৌলবী শওকত ইবনে আব্দুল করিম যেটা বেরো গেল এটা ইমাম বলছে কি না, গোটা পৃথিবীর ইমাম। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা। মানে বলবো উকিবে, আমি ওয়াজ করবার তো বাদাম খাবি, আমি দেখবো একটা প্যাকেট আমার লেগে রেখে দে। এ ভাই মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালা, আহা হা, চোখে পানি আয় ভাবনার। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে গোমরা কে করতে পারে? মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালা জাল্লা যাকে হেদায়েত দেবে তাকে গোমরা কে করতে পারে? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে তাকে হেদায়েত কে দিতে পারে?